মুস্তাফিজকে দিয়ে শেষবারের মতো ভিউ কামিয়ে নিতে চেয়েছিল দিল্লি ক্যাপিটালস, কিন্তু ফলাফল হয়েছে উল্টো। ফিজকে নিয়ে পোস্ট করতেই দিল্লি ক্যাপিটালসের অফিসিয়াল ফেসবুক পেজকে আনফলো করার ঝড় উঠেছে টাইগার ক্রিকেট ফ্যানদের মাঝে। এমনিতেই মুস্তাফিজুর রহমানকে বারবার অবহেলা করায় দিল্লি ক্যাপিটালসের উপর চরম ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা। সবারই জানা মুস্তাফিজুর রহমানকে গুজরাট টাইটান্সের বিপক্ষে আহমেদাবাদেও একাদশে রাখবে না দিল্লি ক্যাপিটালস। অথচ ম্যাচের ঠিক আগ মুহূর্তে মুস্তাফিজের হাস্যোজ্জ্বল একটি ছবি পোস্ট ফিজকে দলে নেওয়ার ইঙ্গিত দিয়েছে দিল্লি। দিল্লি ক্যাপিটালসের এমন ধোকাবাজি বুঝতে পেরেই তাদের অফিসিয়াল ফেসবুক পেজটি আনফলো করার ঝড় তুলেছে মুস্তাফিজ ভক্তরা। গুজরাট টাইটান্সের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে মাঠে নেমেছে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচটি এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমানের শেষ ম্যাচ। জানা গেছে দেশে ফিরছেন টাইগার পেসার। বাংলাদেশ থেকেই আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে পাড়ি জমাবেন মুস্তাফিজুর রহমান। এবারের আইপিএলে মুস্তাফিজের যাত্রা এখানেই শেষ।